সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের খুব পছন্দের মানুষ অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো আইন বিষয়ক অভিবাসন সংক্রান্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা কথা বলতে চাই, বর্তমানে অ্যাসাইলামের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে আইসের অভিযান, সে বিষয়টি নিয়ে। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগ থেকে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা মূল আলোচনায় আসছি। কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম, আমি ফ্রান্স থেকে মনির বলছিলাম। আমি N648 ফর্ম ফিল আপ করছি, আমার চোখের সমস্যা। আমি সিটিজেনের ইন্টারভিউর তারিখ আসছে, আমাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে বা আপনি আমার কি ধরনের সাহায্য করতে পারেন? আচ্ছা, কি বলবেন? না, বুঝতে পেরেছি। উনি যেই ফর্ম এর নাম্বারটি বলেছে সেটি হচ্ছে আসলে ফুল এক্সামশনের জন্য আবেদন করেছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে। যেটা আপনারা জানেন, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আপনাকে 100 সিভিক্স অ্যান্ড হিস্ট্রি কোশ্চেনের ভিতরে আপনার 10টার মধ্যে 6টা পাস করতে হয়। তো উনি যেটা বলছে, ওনার চোখের সমস্যার কারণে উনি ওটা জমা করেছে। তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে, অফিসার যদি ওনার অ্যাপ্লিকেশনটি 100% অ্যাকসেপ্ট করে, তাহলে ওনাকে আর কোনো এক্সাম নেবে না। উনি ইংলিশে কোনো প্রকার টেস্ট হবে না, কিচ্ছু হবে না, সরাসরি বলবে আই অ্যাকসেপ্ট দিস ফর্ম। সেক্ষেত্রে ওনাকে শুধুমাত্র বেসিক পার্সোনাল ইনফরমেশন, ওনার নাম, ঠিকানা এবং সিকিউরিটি যেসব কোশ্চেন আছে সেগুলো আপনার ইন্টারপ্রেটারের মাধ্যমে বাংলায় জিজ্ঞেস করা হবে। তো ওনাকে যেটা দেখতে হবে যে ওনার সব ওটা সব কিছু ঠিক আছে কিনা, মেডিকেল যেই আপনার এক্সামশন ফর্মটি আছে সেটি যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে আর ওনার পরীক্ষার কোনো কিছু আর জিজ্ঞেস হবে না। এটাকে আমরা শুরু করতে চেয়েছিলাম যে অ্যাসাইলামের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে দক্ষিণ সীমান্ত দিয়ে যারা ঢুকবেন তাদের ক্ষেত্রে নিয়ম এবং আবেদন করতে পারবেন, এ সংক্রান্ত কি বলবেন? যেটা কিনা আপনারা গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যেটা পলিসি চেঞ্জ করেছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনি অ্যাসাইলামের যে নিয়মটি সেটি হচ্ছে, যেটি কিনা আসছে আপনার ইউএন কনভেনশন থেকে, যে 1951 যে রেফিউজি কনভেনশন ছিল আমাদের, যেটাতে কিনা আপনার স্পষ্ট বলা আছে যদি কোনো বিপদগ্রস্ত লোক আপনার বাসার সীমানায় এসে হাজির হয়, আপনি তাকে আসতে দিতে হবে যদি আপনি ওই কনভেনশনের সিগনেচার স্টেট হন। আমেরিকা ওই কনভেনশনের সিগনেচার স্টেট এবং ওই 1951 যে রেফিউজি কনভেনশন আছে সেটিকে আপনার ডোমেস্টিক ল হিসাবে রূপান্তর করে সেটাকে অ্যাপ্লাই করছে। দ্যাট মিন্স ফুল অ্যান্ড ফোর্স যে রেফিউজি কনভেনশন, দ্যাট মিন্স হচ্ছে কেউ আসলে তাকে অবশ্যই ঢুকতে দিতে হবে দেশে। কিন্তু বর্তমানে কিন্তু আবার সেখানে আবার কিছু শর্ত সাপেক্ষ আছে, যেমন অ্যাটর্নি জেনারেল ইচ্ছা করলে সময় সাপেক্ষে সেটা বিভিন্ন রকম সীমাবদ্ধতা তৈরি করতে পারে। সেই রকম সীমাবদ্ধতা কিন্তু আপনার এই বছরের শুরুর দিকে একটা করেছিল যে আপনার মেক্সিকো ছাড়া সেন্ট্রাল আমেরিকান যারা থাকবে তারা যদি আমেরিকায় এসে অ্যাসাইলাম করে, তাদের অ্যাসাইলাম পিটিশন গ্রহণ করা হবে কিন্তু তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না, তাদেরকে মেক্সিকোতে কোনো এক প্লেসে রাখা হবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটির প্রসেস হয়। সেই পলিসিটির ব্যাপারে কিন্তু উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা ট্রাম্প প্রশাসনের পক্ষে গিয়েছিল। এবার কিন্তু বাস্তবায়নও হয়েছে, আজকে বলছিল যে 19,000 এরকম। হ্যাঁ, ওটা অলরেডি প্রক্রিয়া চলে আছে, আর এখন বর্তমানে কিন্তু এটা ইন জেনারেল সবার ক্ষেত্রে কিন্তু তারা এখন এটা অ্যাপ্লাই মানে প্রযোজ্য বলে পলিসি চালু করেছে। এখন দেখা যাক এটা কি হয়, কিন্তু এটার এগেইনস্ট কিন্তু যে কোনো ন্যাশনাল যদি আমেরিকা মেক্সিকো সাউদার্ন বর্ডার দিয়ে আসে, তাকে আগে উনি যদি কোনো তার কান্ট্রি অফ অরিজিন ছাড়া অন্য কোনো কান্ট্রি হয়ে আসে, তাহলে তাকে সেই কান্ট্রিতে আগে অ্যাসাইলাম ফাইল করতে হবে। ফর এক্সাম্পল, কোনো যদি মনে করেন মেক্সিকান হলে তো ঠিক আছে, তারা আসতে পারবে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যদি গুয়াতামালা হয় সে আগে মেক্সিকোতে ফাইল করতে হবে। যদি ব্রাজিল থেকে গুয়াতামালা হয়ে মেক্সিকোতে আসে, তাহলে আগে ফার্স্ট তাকে গুয়াতামালা ফাইল করতে হবে অ্যাসাইলাম, না হলে আমেরিকা অ্যাসাইলাম এটা অ্যাকসেপ্ট করবে না। সেটা আসলে দেখা যাচ্ছে আমেরিকান গভর্নমেন্ট সেটা ইউনিলেটারালি সেই সেফ থার্ড কান্ট্রি বলে যে প্রভিশন আছে সেটাকে ইম্পোজ করার চেষ্টা করছে। ফর এক্সাম্পল, আরেকটি জিনিস দেখবেন যে আমাদের নর্দার্ন বর্ডার কানাডা এবং আমেরিকা,
ওখানে কিন্তু সেফ থার্ড কান্ট্রি বলে আমাদের লটা কিন্তু বাইলেটারাল, যেটা আমেরিকা এবং কানাডার মধ্যে চুক্তি আছে যে আমেরিকা হয়ে যে আমেরিকাকে তারা যদি দুই দেশের কোনো একটা দেশের মধ্যে দিয়ে যদি অন্য কোনো দেশের নাগরিক যদি প্রবেশ করে অ্যাজালাম সিক করে, তাহলে ওই অপর দেশকে সেফ থার্ড কান্ট্রি হিসেবে ধরা হবে। তো সেই ক্ষেত্রে ওনাকে আগে ওই দেশটিতে অ্যাজালাম করে অন্য দেশটিতে আসতে হবে। ফর এক্সাম্পল যে ক্যানাডা এবং ইউএসএ, অন্য কান্ট্রি থেকে আসলে সে যদি ইউএস হয়ে ক্যানাডা যায়, ক্যানাডা তার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করবে না যতক্ষণ পর্যন্ত উনি ইউএসএর অ্যাজালাম অ্যাপ্লিকেশান শেষ হয়। সিমিলার ওয়েতে ক্যানাডা হয়ে যদি কেউ আসে, ক্যানাডা আগে তাকে প্রসেস শেষ করতে হবে, পরে ইউএস সেই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করবে। সেটি হচ্ছে চুক্তির মাধ্যমে হতে পারে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা একদম এককভাবে কিন্তু ইউএস গভর্নমেন্ট ইম্পোজ করার চেষ্টা করছে, সেটা কিনা এখন উচ্চ আদালতে যাবে। আই থিঙ্ক আপনার যেটা এনজিও, যেটা আমেরিকান ইমিগ্রেশন আপনার একটা যে সংস্থা আছে, তারা সেটা অলরেডি সু করেছে। সো দেখা যাক কি হয়, ফিউচার কি হয় সেটির রায়। আমাদের সাথে ফোনে আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম, প্রশ্নটি করতে হবে? আমি ভাইয়ের সাথে কথা বলতে চাই। অবশ্যই ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আমি সিটিজেন ইন্টারভিউ দিয়েছিলাম জুনের চোদ্দ তারিখ, তারপর আমি ইন্টারভিউতে ফাঁস করতে পারি নাই, রাইটিং এ আর কি ফেল করছি। এখন আমি জানতে চাইছি ওরা কি আবার সব ইন্টারভিউ লইবে না অনেকগুলো ভাগ থাকে, যেমন সিভিক্স টেস্ট, রাইটিং, লিসেনিং, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ স্পিকিং, তো তিন চারটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে। আপনি যদি সবগুলোতে কম্বাইনভাবে পাশ করতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু সাকসেসফুল ধরা হবে না। তো ওনার ক্ষেত্রে যেটা রাইটিংয়ে উনি সাকসেসফুল হয়নি, ওনাকে শুধুমাত্র যে সেকেন্ড চান্সে শুধুমাত্র রাইটিংটাই টেস্ট করা হবে, অন্য যেগুলোতে পাশ করেছে সেগুলোকে আর রি এক্সাম হবে না ওনার। আচ্ছা, শুধু যে সাবজেক্টে তিনি যে পোর্শনে উনি পাশ করতে পারেন সেই পোর্শনটি নিয়ে এক্সাম হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নাম কি বলে দিতে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার দুটো প্রশ্ন মাসুদ সাহেবের কাছে। জি, আমি জাসরিন মিশিগান থেকে কল করছি। হুম হুম, হ্যাঁ, আমার বোন জন্য আমি অ্যাপ্লাই করেছি 2005 এবং অ্যাপ্রুভাল আসছে 2009 এবং লাস্ট নভেম্বরে আমি চিঠি পাই যে সবকিছু দেওয়ার জন্য, আমি সব দিয়ে দিয়েছি। আমার বোনের একটা মেয়ে, একটাই মেয়ে, ওর বয়স কারেন্ট এজ হলো 23 বছর 4 মাসের মতো, ওর সবকিছু ওরা নিয়ে নিয়েছে ফিটি, এবং লাস্ট মান্থ ওরা জানিয়েছে যে এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হবে। তো আমার কনসার্ন হলো যে ওর এজ 20 over 21, এটার জন্য কি আমি আগাম মানে অ্যাডভান্স সিএসপি এর জন্য কোনো চিঠি টিটি লিখবো না কি করব, কি বলবেন? না, যেটা মনে হচ্ছে উনি অলরেডি অ্যাপ্লিকেশনে ইনক্লুডেড আছে, ওনারা সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। আর ওনার এই অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় প্রায় 3 থেকে 4 বছর উনি এমনিতে ক্রেডিট পাবে, আর যেহেতু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এটা যদি আরও 4-5 মাসের সময় লাগে, আমার মনে হয় না সিএসপি এর রুলে উনাকে এক্সক্লুড করবে। ইনকেস যদি এমবিসিতে কোনো প্রবলেম করে, তখন সেই ক্ষেত্রে ওনারা এমবিসির কাছে সেই রিকোয়েস্টটি পাঠাতে পারে সেই সময়। আমাদের সাথে আরেকজন আছেন, সেই সাথে ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, আমরা ফেসবুকের প্রশ্নগুলো নিব। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সিতে খান বলছিলাম। জি খান ভাই, আমার একটা প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে ওনার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন যে কেউ যদি রাইটিং এ খারাপ হবে তাহলে রাইটিং ই শুধু শিক্ষা দিতে হবে, তো সেই ক্ষেত্রে কি তাকে আবার ফর্ম পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে এবং পুনরায় $725 দিতে হবে? আপনি যখন ইনিশিয়াল আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আপনি দুটো চান্স পাবেন। আমি যেটা আনসার দিয়েছি ওই প্রথম সেকেন্ড চান্সের ব্যাপারে আনসার দিয়েছি, কিন্তু উনি যদি সেকেন্ড চান্সও যদি রাইটিং এ খারাপ করে, তাহলে আর কোনো কিছু না, পরবর্তীতে আবার ওনাকে রিস্টার্ট করতে হবে, ফি দিয়ে আবার শুরু করে আবার সম্পূর্ণ ফুল এক্সাম ওনাকে দিতে হবে, কিন্তু সেকেন্ড বারের জন্য। প্রথমবার যদি যেই পোর্শনগুলো আমরা আলাপ করেছি, প্রথম
চান্সে যদি উনি কোনো একটা পোর্শনে খারাপ করে সেই পোর্শনটি সেকেন্ড চান্সে আপনি যাচাই করা হবে। আচ্ছা, ওটি সেকেন্ড চান্স, কিন্তু সেখানেও যদি ব্যর্থ হয় তাহলে আবার রিস্টার্ট, এভরিথিং রিস্টার্ট করতে হবে, এভরিথিং রিস্টার্ট। আমাদের সাদিয়া সাবা আফসা তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন 12 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু পাননি, কল টল কিছু পাননি। এটা আসলে দেখা যায় বিশেষ করে আমাদের কুইন্স এবং নিউ ইয়র্ক সিটির যেই অ্যাপ্লিকেশনগুলো সেক্ষেত্রে বেশ সময় লাগে, দেখা যায় 8-10 মাসও লেগে যায়। আরেকজন আছেন ফোনিক, ফোনিকে আছেন? জি, আসসালামু আলাইকুম আপু, আমি জামাইকা থেকে তানজির বলছি। জি ভাইয়া, প্রশ্নটি আমার কোশ্চেন হচ্ছে, আমরা এই দেশে আসছি 5 বছর হয়েছে অলরেডি, হ্যাঁ, তো আমার বাবার জন্য আমার চাচা অ্যাপ্লাই করছিল, যার কারণে সেই ক্যাটাগরিতে আমরা সবাই অবিবাহিত হিসেবে আমরা ভাই বোন তিনজনে চলে আসছি। বিষয়টা হচ্ছে যে আমার আপু তখন ম্যারিড ছিল, কিন্তু আমরা ডিভোর্স ছিল, আমরা তাকে বিবাহিত দেখাই নাই, আমরা তাকে নিয়ে আসছি এই দেশে। সে আর বিয়ে করবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু তার একটা বাচ্চা আছে দেশে, তার বয়স হচ্ছে এখন 14 বছর। আসলে এই ক্ষেত্রে কি আমাদের কোনো কিছু করার সুযোগ আছে কিনা যদি অ্যাটর্নি সাহেব বলতেন আমাদেরকে, খুব উপকার হয় আর কি। যদিও খুব সেন্সিটিভ এবং বিষয়টি খুবই কমপ্লেক্স, আমার মনে হয় এটা অন পাবলিক আনসার দেওয়ার কোনো স্কোপ নেই। ওনার যেটা হবে যে কোনো খুব বিজ্ঞ অ্যাটর্নির সাথে জন্য খুব ক্লোজ দিয়ে আলাপ করে জিনিসটি, আপনাকে ব্যক্তিগতভাবে অ্যাটর্নির সাথে সহায়তা নিতে হবে, হয়তো কোনো অপশন তিনি বলতেও পারেন। তবে দর্শক, আবারও বলি, কোনো স্পর্শকাতর বিষয় যেগুলো তথ্য গোপন করা যেটি আপনারা করেছেন, সেগুলো আমরা কেন ওপেনলি টেলিভিশনে আলোচনা করব, সেটি আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে না। তো আপনার যেহেতু পরামর্শটি প্রয়োজন, অবশ্যই আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করবেন যিনি ওই বিষয়ে অভিজ্ঞ এবং তিনি অ্যাটর্নি কিনা সেটি দেখে নিয়ে আপনার সমস্যাটি বললে অবশ্যই তিনি কোনো না কোনো পথ হয়তো দেখাতে পারেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি আসলে ফ্লোরিডা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ আসলে অসুস্থ, সে প্রেগনেন্ট, তো আমি আমার শাশুড়ির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে কি ভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, প্লাস আপনার মানে এমবেসিতে কি ধরনের মানে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এসবগুলো আর কি। ওনার ওয়াইফ কি সিটিজেন? আপনার ওয়াইফ কি সিটিজেন না গ্রিন কার্ড ধারী? এটা গ্রিন কার্ড ধারী, গ্রিন কার্ড ধারী। তাহলে সেক্ষেত্রে রাইট, একটাই অপশন খোলা আছে, সেটি হচ্ছে আপনার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারে। আর সেক্ষেত্রে সমস্ত কাগজপত্রের পাশাপাশি ওনার ওয়াইফ যে প্রেগনেন্ট সেই সংক্রান্ত ডক্টর থেকে কোনো লেটার হলে সেটাও অ্যাপ্লিকেশন, ওনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে হেল্প করবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার নাম রানা, আমার প্রশ্ন হচ্ছে, আমার অ্যাসাইলাম পেন্ডিং আছে, এই অবস্থায় আমার ওয়াইফ সিটিজেন আমার জন্য পিটিশন করছে, তো এখন আমার কি অ্যাসাইলামটা আগে উইথড্রু করতে হবে ওইটা অ্যাপ্রুভের জন্য, নাকি এটা অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাসাইলামটা উইথড্রু করতে হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম অ্যাটর্নি সাহেবের কাছে কি বলবেন। সেক্ষেত্রে অ্যাসাইলামের বিষয়টি এটা এখন আপনি কি পর্যায়ে আছে, ইউএসসিএস এ আছে না, এটা ইমিগ্রেশন কোর্টে আছে অ্যাপ্লিকেশন, কেটে গেছে আন্টি। যাই হোক, যেটাই হোক, যে পর্যায়েই থাকুক, উনি যদি ইউএস সিটিজেন বিয়ে করে সেক্ষেত্রে উনি অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল হবে। ফর এক্সাম্পল, অ্যাপ্লিকেশনটা যদি ইউএসসিএস এ থাকে সেক্ষেত্রে সরাসরি অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারে এবং অ্যাসাইলামটি ওনার অপশনাল, ইচ্ছাগুলো উইথড্র করতে পারে, আবার এটা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারে, উনি গ্রিন কার্ড পাওয়ার পরেও কিন্তু সেটা উইথড্র করতে পারে। আবার যদি সেটা ইমিগ্রেশন কোর্টে থাকে সেক্ষেত্রে সেম সিচুয়েশন, ইচ্ছাগুলো উইথড্র করতে পারে অথবা সেকেন্ডারি রিলিফ হিসেবে রেখেও দিতে পারে, সেক্ষেত্রে উনি অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? এবং প্রিয় দর্শক, আমরা বারবার যে বলছি যে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন এবং খুব দ্রুত প্রশ্নটি করলে ভালো হয়। কে আছেন ফোনে, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাইয়া, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান বলছিলাম। জি হাবিব ভাই, প্রশ্নটি, আমার প্রশ্নটা হলো, আমি আমার মেয়ে সিটিজেনশিপ আমাদের আনছে 1 বছর প্রায় 3 মাস, তো আমি আসার পরে
আমি এটা অ্যাপ্লাই করেছিলাম আমার ছেলেটার দুইটা ছেলের জন্য, একটা ছেলে 25 বছরের উপরে আর একটা হলো 20 বছর 6 মাস থাকা অবস্থায় অ্যাপ্লাই করেছিলাম। তা ওরা টাকা জমা দেওয়ার পর শুধু ওইটা রিসিপ্ট ওই কপিটা পাইছে, টাকা পায় রিসিপ্টটা দিছে ফেরত, এবং তার কোনো ই দেয় নাই আমাকে, আর কোনো চিঠিপত্র দেয় নাই। তা আমি কি এ পর্যন্ত অপেক্ষা করব? আর এইটা কি 21 বছরে কি ও আসার নাকি কথা? 21 বছরে কম হলে তাড়াতাড়ি আসবে, তো এইটার ব্যাপারটা একটু কাইন্ডলি আমাকে একটু বলেন যে কতদিন অপেক্ষা করতে হবে। উনি যখন আবেদন করেছিলেন একটি ছেলের বয়স ছিল 20 বছর 6 মাস। তো সেম ওয়েতে সেক্ষেত্রে সিএসপি এর রুল, যখন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে তখন দেখতে হবে যে কত সময়ে আপনার পার হয়েছে এবং ওই ক্যাটাগরিতে ওনার প্রায়োরিটি কোন সময় আসে, সেই হিসাবে সিএসপি রুল অ্যাপ্লাই করে দেখতে হবে। তো দেখা যায় যে খুব যদি খুব ন্যারোলি যদি ওনার বয়স অ্যাকসেপ্ট করে 21, তখন দেখা যায় চান্সেস অনেক কম থাকে সেক্ষেত্রে, আর ওনাকে ওয়েট করতে হবে টিএল অ্যাপ্রুভাল পর্যন্ত। আর ওনার জন্য যদি একটু বলে দিতেন যে গ্রিন কার্ড দিয়ে সাধারণত 21 বছরের উপরে সন্তানের জন্য যখন আবেদন করে কত বছর লাগে? রাইট, ইন জেনারেল টাইম হচ্ছে এখন 4 থেকে 5 বছর সময় লাগে, আর সেক্ষেত্রে অ্যাপ্রুভাল হতে দেখা যায় 2-3 বছর সময় লেগে যায়, মানে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সময় হলো ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, ফোনে আছেন। তবে আমরা একটু প্রশ্ন নিতে চাই, ফেসবুক থেকে অনেকে প্রশ্ন করছেন। হোসেন জামিল প্রশ্ন করেছেন, এ দেশে জন্মগ্রহণ করা সন্তান মায়ের দেখাশোনায় থাকা অবস্থায় কত বছর বয়সে তার বাবার জন্য আবেদন করতে পারে? আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? আমি অশোক কুমার বলছি ম্যানহাটন থেকে। জি দাদা বলুন। আমার মাহফুজ ভাই কে আদাব, আর আপনাকে ভীষণ পছন্দ, আপনি যে উপস্থাপনা করেন এটা আমাদের খুবই ভালো লাগে। দোয়া করবেন দাদা। আপনার প্রশ্নটি কি দাদা? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে আর বয়স হচ্ছে 9 বছর, ক্লাস 5 পড়ে, সে একা স্কুলে যায়, একা স্কুল থেকে আসে, কিন্তু এই যে আপনি স্কুলে একা যাচ্ছে, এবার সে সেপ্টেম্বরে আবার সিক্সে যাবে, সে সিক্স গ্রেডে যাবে, তো এই যে বাড়িতে অবস্থান করার ব্যাপারে, মানে নিয়মটা কি, বাড়িতে কি সে একা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে আসছে, কিন্তু বাড়িতে কি সে একা অবস্থান করতে পারবে না এ বয়সে? না, যতটুকু এটা আইন ইয়ে আছে সেটা হচ্ছে মাইনর থাকলে অবশ্যই আপনি এটাকে অ্যাটেন্ডেন্স করতে হবে। এটা মানে কত বছর বয়স পর্যন্ত তাকে টেক কেয়ারের কাউকে না কাউকে, হ্যাঁ 14 বছর পর্যন্ত এটাকে ওয়াচ করতে হবে। আপনি যে কোনো বেবি যদি বাসায় থাকে, যদি এটা কোনোভাবে যদি আপনার সিটি জানতে পারে, বিশেষ করে আপনার যদি কেউ যদি রিপোর্টিং করে, তাহলে কিন্তু প্যারেন্টসটা ট্রাভেলে পড়ে যেতে পারে যে আনঅ্যাটেন্ডেন্স মাইনর বাসায় আছে এখানে। সেক্ষেত্রে একটু সতর্কই থাকতে হবে। আরেকজন আমাদের সাথে ফেসবুকে প্রশ্ন করেছেন, রূপম বড়ুয়া, তিনি প্রশ্ন করছেন, গ্রিন কার্ড পেয়েছেন 2018-তে এবং তিনি বাংলাদেশে চলে যান, এখন কথা হচ্ছে তিনি যে বারবার যাচ্ছেন এবং আসছেন, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? এই পর্যন্ত তিনি 3 বার গিয়েছেন 2018 সালে গ্রিন কার্ড পাওয়ার পর। গ্রিন কার্ডের রুল হচ্ছে, আপনাকে যখন গ্রিন কার্ড দিবে এদেশে ইউএস গভর্নমেন্ট, এটাকে ধরে নিতে হবে যে আপনি আপনার যে অরিজিনাল যেই রেসিডেন্সি সেটা আপনি পরিত্যাগ করে আপনি এদেশে থাকা শুরু করবেন। আপনার ইন্টেনশনটি হচ্ছে এদেশে আপনার বসবাসের জন্য আপনি সকল প্রস্তুতি নিয়ে
বসবাস শুরু করবেন, কিন্তু যদি দেখা যায় আপনি ঘন ঘন ট্রাভেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাস্টমস বর্ডার যেটা আইস যেটা এয়ারপোর্টে আসলেই অফিসাররা কিন্তু তখন প্রিজিউম করতে পারে যে আপনার মনে হয় ইন্টেনশন নাই দেশে থাকার, তখন কিন্তু একটা রিস্কে পড়ে যেতে পারে গ্রিন কার্ডে। তো সেক্ষেত্রে যারা গ্রিন কার্ডধারী মানে যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আননেসেসারি ঘন ঘন ট্রাভেল করাও ঠিক না, যদি একান্তই থাকতে হয় দেশের বাইরে কোনো দীর্ঘ সময় সেক্ষেত্রে কিন্তু পারমিশন নেওয়ার ব্যবস্থা আছে, সে পারমিশনটা নিয়েও কিন্তু যেতে পারে। আমরা একটু কথা বলতে চাই, অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আইসের যে অভিযানটি নিয়ে নিউ ইয়র্কেও শুরু হয়েছে এবং বলা হয়েছিল যে 2000 মানুষকে টার্গেট করে এটি অভিযান, কিন্তু সেটি বিস্তৃত পরিসরে আস্তে আস্তে করা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? না, এটা তো যেটা এদেশে যারা মানে আপনার পেপার নাই, যাদের সমস্ত রিলিফ শেষ হয়ে গিয়েছে, যারা কিনা অলরেডি ডিপোর্টেশন অর্ডার নিয়ে আছে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু যারাই ইমিগ্রেশন প্রসেসে আছে এবং পেন্ডিং আছে যাদের প্রক্রিয়া, সবাই কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে যে কাকে ধরবে কাকে ধরবে না। আসলে এটা আমি ক্লিয়ার করে বলতে চাই, এই আপনার গভর্নমেন্ট কিন্তু স্পেসিফিকলি বলে দিয়েছে যাদের কিন্তু ফুল ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছে, তাদের কোনো কেস এখন আর পেন্ডিং নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে এনফোর্সমেন্টটা করবে বলছে। এখন যদি কারো কোনো কেস পেন্ডিং থাকে অথবা তার কেউ যদি মোশন টু রিওপেনও করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আইস ধরার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন এই ঘোষণাটি দেওয়ার সাথে সাথে কিন্তু যাদের অলরেডি কেস সমাপ্ত হয়ে গিয়েছে তারা কিন্তু মোশন টু রিওপেন করার একটা খুবই হিড়িক পড়ে গিয়েছে। ইভেন আমি অনেকেও দেখেছি যে বিভিন্ন আপনার এনজিও অথবা লিগ্যাল এইড তারা কিন্তু বিভিন্ন রকম ঘোষণাও দিয়ে দিয়েছে যে আমরা খুব স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে ইমিগ্রেন্টদের কেসগুলো আমরা রিওপেন করতে হেল্প করব। দ্যাট মিনস হচ্ছে তাদেরকে যাতে ডিপোর্টেশনের প্রক্রিয়ার মধ্যে পড়তে না হয় সেজন্য তারা সেই হেল্পটুকু করার জন্য বিভিন্ন রকম আপনার প্রস্তাব দিয়ে আসছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এক্ষেত্রে আমার একটু প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত যেটি বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেও কিন্তু অনেক বহিষ্কার হয়েছে, কিন্তু এবার এটি কিন্তু যে আজকে হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন আর আইস মাঠে নেমে গেল সেটি কিন্তু না, এটি আমেরিকার আমি বলবো চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া তো আতঙ্কটি কি ছড়াচ্ছে না মানুষের প্রেসিডেন্টের কথা শুনে আতঙ্কিত হচ্ছে নাকি সবাই ছড়ানো হচ্ছে যে আতঙ্কিত হওয়ার? সবকিছু মিলিয়ে এটা যদি একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি নিজ থেকেই বলে থাকে মুখে যে আমি ডিপোর্ট করবো এতগুলো লোক, পাশাপাশি মিডিয়া সব কিছুতে কিন্তু এটা একটা আতঙ্ক তৈরিতে সহায়তা করেছে। এমনিতে কিন্তু হ্যাঁ, বারাক ওবামার গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি ডিপোর্ট করেছে, রেগুলার প্রসেস ছিল, হি সেন্ট লটস অফ পিপল। আমার মনে হয় এটা পরিসংখ্যান করলে দেখা যাবে এই গভর্নমেন্ট থেকে ওই গভর্নমেন্টে ডিপোর্ট করার সংখ্যা অনেক বেশি, কিন্তু সেটা কখনো হাইলাইট হয়নি, একটা নর্মাল প্রক্রিয়ার মধ্যে সবকিছু চলেছে। এখন কিন্তু সেটা খুবই পলিটিক্যাল কারণে হোক যে কোনো কারণে হোক এই বিষয়গুলো খুবই হাইলাইট হচ্ছে এবং জনগণও যারা এটার সাথে সম্পৃক্ত তারাও খুব সিরিয়াসলি নিচ্ছে এবং খুব আতঙ্কের মধ্যে আছে বলা যায়। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নপুরাফা, আমি অশোক কুমার বলছিলাম ম্যারাথন থেকে, আর আর একটু প্রশ্ন ছিল আমাকে, একটু যদি ক্লিয়ার করতেন তাহলে খুব ভালো হতো। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন দাদা। আমার প্রশ্ন হচ্ছে আমার মেয়েকে ওরা স্কুল থেকে কিভাবে একা ছাড়ে, এবং স্কুল যখন একা যাচ্ছে মেয়ে বুঝছেন, তখন তো ওরা কিছু বলছে না, ওরা তো মানে গার্ডিয়ান ছাড়া স্কুল থেকে ছেড়ে দিচ্ছে। এটা এটা স্কুল কেন করছে? আমার মেয়েকে আমরা কোনো সময় বাড়িতে একা রাখি না, স্কুল কেন করছে যে মেয়েটা স্কুলে একা যাচ্ছে, মিডিল স্কুলে আবার একা চলে আসছে, কিন্তু স্কুল স্কুল কিন্তু বলছে না যে তোমাকে এখান থেকে পিক আপ করে নিয়ে যেতে হবে বা তোমাকে তুমি তোমাকে এখান দিয়ে যেতে হবে, এটা কিন্তু স্কুল বলছে না কেন? স্কুলের কি রেগুলেশন সেইভাবে ওখানে ওটা আলাপ করলে বেস্ট হবে, স্কুলের সাথে আপনার কথা বলতে হবে এই বিষয়টি, কিন্তু প্যারেন্টস হিসেবে দায়িত্ব হচ্ছে উনি যেটি বলছিলেন 14 বছর পর্যন্ত টেক কেয়ারের যে জায়গাটি সেটি কিন্তু রাখতে হবে। কে আছেন ফোনে? কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছি। নামটি বলে নিতে হবে যে ভাইয়া? আমার নাম সুমন। আমার প্রশ্নটা হচ্ছে আমি অ্যাসাইলাম কেস আমার গ্রান্টেড হয়েছে 2014 সালে, তো এখন পর্যন্ত আমি আমার গ্রিন কার্ডটা আসেনি, তো ইতিমধ্যে আমি রিসেন্টলি বাই দ্য ফোনে বিয়ে করছি,
আমার ওয়াইফ অন্য দেশে থাকে, সে ইউরোপের একটা দেশে থাকে। তো আমি যদি ওখানে যাই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, ওখানে যদি আমি ওখানে বিয়ে করি, বিয়ের কাগজপত্র এখানে আসি, কি আমি অ্যাপ্লাই করতে পারবো তার জন্য? আচ্ছা, কি বলবেন? উনি যেহেতু 2014 সালে আপনার অ্যাজাইলাম গ্রান্ট হয়েছে, আর সেই ক্ষেত্রে ওনার অ্যাজাইলি স্পাউস হিসেবে সেক্ষেত্রে আপনার ওটা থাকে 2 ইয়ার্স মেয়াদ থাকে। তার উনি যেটা ফোনে বিয়ে করেছে, সেই ফোনের বিয়েটি কোনোভাবেই ইমিগ্রেশন বেনিফিট দিতে পারবে না। আর উনি যদি সরাসরি বিয়েও করে, সেক্ষেত্রে ওনার ওয়াইফকে বেনিফিট দেওয়ার জন্য ওনাকে গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সাধারণত যদি আরেকটি বিষয় জানতে ইচ্ছে করছে, যে অ্যাসাইলাম যখন অ্যাপ্রুভ হয়, গ্রান্ট হয়, তখন কত বছর লাগে? আবেদন তো জানি যে 1 বছর পরে করতে হয়, গ্রিন কার্ড হাতে পেতে সাধারণত এখন কত বছর সময় লাগছে? এটা ডিপেন্ড করে সার্ভিস সেন্টারের উপরে। সাধারণত যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়, 1 বছর পরে আপনার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা আবার একটা কোটা আছে, নির্দিষ্ট কোটা আছে কত সংখ্যক পরিমাণ ওই ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাবে। সেক্ষেত্রে আপনার বেশ কিছু সময় অ্যাটলিস্ট 1 ইয়ারের মতো অপেক্ষা করতে হয়। আবার দেখা যায় বিশেষ কোনো পলিটিক্যাল দলের সদস্য হলে আবার ওই ক্ষেত্রে আবার অনেক সময় একটু ডিলেটা বেশি হয়। মানে সেটি কেস টু কেস, সেটি নির্ভর করছে। অনুষ্ঠানে যেহেতু একদম শেষ প্রান্তে আমরা কথা বলছিলাম যে অ্যাসাইলামের নতুন নিয়ম, সে সম্পর্কে আগে শুরুতে একটু উপসংখ্যা নিয়ে তারপরে আইসার অভিযান নিব, শুরুতে যদি সেই সম্পর্কে একটু বলতেন। না, যেটা আসলে এই বর্তমান প্রশাসন যেই পলিসিটি ইম্পোজ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমেরিকার সীমান্তে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না অ্যাসাইলাম সিক করার জন্য। আপনি যদি মনে করেন সাউদার্ন বর্ডার একটি মাত্র দেশ আছে, মেক্সিকো, আর বরাবরই আমেরিকাতে বিভিন্ন নির্যাতিত নিপীড়িত মানুষজন বিভিন্নভাবে হোক, এটা যে ল্যাটিন আমেরিকার দেশগুলোর দুর্বলতার সুযোগ হোক, মানুষগুলো আসছে যেটা বিপদের এখানে আশ্রয়ের জন্য। তো আমার মনে হয় না যে এই পলিসিটি ফাইনালি আপনার হায়ার কোর্টে আপনার রাখবে, আমার মনে হয় সেটাকে ওভারটার্ন করবে গভর্নমেন্টের যে পলিসিটি আছে, এবং পূর্ববর্তী আইনে ফিরে যাবে আমার মনে হয়। মানে সেটি আদালত জনগণের পক্ষে রায় দিবে, মানে যেটা কিনা ল অরিজিনাল যেটা ল ছিল, যে এটাকে বলে নন রিফলমেন্ট, আপনি যদি বর্ডারে আসেন আপনাকে ধাক্কা মেলে ফেলতে পারবে না যে কোনো, এখন যেটা হচ্ছে তাকে সরিয়ে দিচ্ছে যে কোনো, কোনো অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করবে না যে তুমি ওই দেশটাতে আবেদন কেন করো না, পেনাল্টি দিচ্ছে এখন ওখানে করতে হবে সেই জায়গায়। আর আইসের অভিযান নিয়ে এত আতঙ্কিত সেই জায়গায়, আইসের সবচেয়ে আমার বড় পরামর্শ হলো যেটা, যাদের কেস পেন্ডিং আছে, ন্যূনতম কোনো কেস পেন্ডিং আছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, একদম কোনো কারণ নেই, যেটা রেগুলার প্রসেস। কিন্তু যাদের কোনো কেস নেই, যাদের কোনো অথবা কোনো প্রসেসিংয়ে নেই, তাদের হয়তো শঙ্কার বিষয় আছে, তাদের উচিত হবে অতি সত্বর কোনো ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে আলাপ করা এবং দেখা তার কি অ্যাভিনিউ আছে এদেশে, এদেশে কী ধরনের অ্যাপ্লিকেশনের জন্য সে প্রসেস করতে পারে। আর যদি যাদের কেস সম্পূর্ণ ডিপোর্টেশন হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম যে কেসটি কোনোভাবে খোলা যায় কি না, আর কোনো অ্যাভিনিউ আছে কি না, সেই বিষয়ে তারা যেন আলাপ করে তাদের অ্যাটর্নির সাথে, আইনের সহায়তা নিয়ে সেই জায়গাটিতে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন।